তো হ্যালো গাইস, তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের সবার সামনে। তো এখন আছি আমি কারিতে। অ্যাকচুয়ালি কালকে যে বিয়েটা হয়েছিল তার মানে আনতে যাচ্ছি বরকে আর বউকে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটা আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কেননা বুনিয়াদপুরে আমি ফার্স্ট টাইম। তো আজকে বুনিয়াদপুরে যাচ্ছি, তো বুনিয়াদপুরে দেখতে থাকো ব্লগটা। তো চলো কিছুক্ষণের মধ্যে গাড়িতে ছাড়বে। তোর কি তোর জায়গা কে থাকবি? কোন নাম আছে তোর? থ্যাংক ইউ। চলে আসছে আয়রা ফরেস্টে। सामने आ भी जाया करूं लाजमी है कि तुम मुझसे पर्दा करो।
Arvina. তো দু ঘন্টা পরে পৌঁছালাম এখন ফুলবাড়ি পার হলাম। তো যাচ্ছি, পুরো ক্লান্ত হয়ে গেছে, কি করব দেখি কি হয়। শরীর অবস্থা খারাপ। তো এখন ফুলবাড়ি পার হয়ে গেছি, তো এখন রেস্টের পালা। দু ঘন্টা পরে একদম ফুলবাড়ি ঘুরবো, এখন রেস্ট চলছে। সব জায়গায় ডিগি আছে, কিন্তু পারছে কি, কিন্তু অসুবিধা নাই, ডিগি আছে। চিন্তা তো দেখো বসছি, ঠিক আছে, বসতে দিছে, বসছি প্যান্ডেলের মধ্যে। তো আগে আগে দেখি কি হয়। তো খালি গ্লাস প্রথমে, তারপর দেখি কি হয়। তো ফাইনালি আমাদের প্রথম নাস্তা কমপ্লিট হলো। তো এবার দেখা যাক কি আসে। তো ভিডিওটা দেখতে থাকো, আমি দেখাতে আছি। তো এরপরে যে কি দিবে জানি না, কিন্তু পাত বিছানো কমপ্লিট, এই যে পাত দেওয়ানো। তো দেখা যাক কি দেয়, দেখতে থাকো। এরপরে আমাদের খাওয়ার মানে শেষের যন্ত্রগুলো নিয়ে দিয়ে দিল, এই যে টিস্যু পেপার, তারপরে এই মশলা, আর হচ্ছে কোনো মাংস যদি দাঁতে আটকে থাকে তাহলে এই যে এই জিনিসটা। তো দেখতে থাকো। তো ফাইনালি এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো, মানে ওইগুলো খাওয়ার পরে ভাত দিছিল আর মাংস দিছিল, তারপর দই মিষ্টি, এগুলা খাওয়ার পরে তারপর খেয়ে এখন বেরোলাম। আর হচ্ছে এই যে এটা হচ্ছে দিছিল, কিন্তু মাংস দাঁতে মাংস আটকায়নি, কিন্তু ইয়ে করতেছি, তাও একটু মুখে রাখা লাগাই রাখছি। আর এই যে একটা কুকুর, মানে কুত্তা, কুকুরের মতো খাইছিল, আর একটা শুয়োর ঘাটঘাটে খাটঘাটে খাইছিল। এই যে ভাইটা। তো ঠিক আছে, এখন যাব ওদের বাড়িতে, ছেলেটার বাড়িতে। তো চলো যাই, গিয়ে দেখা হচ্ছে, দেখতে থাকো। তো ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। টিভি দেখতে গেলে
যাও যাও। যে দেখতে পাচ্ছেন দোতলা বাড়ি মাটির, সেখানে ভাড়া থাকবে। ধন্যবাদ। ভিডিও যায় না।